দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটু পরেই বাড়ি ফিরে যেতে পারেন। তার সঙ্গে আজকে চিকিৎসকদের কথা হয়েছে, চিকিৎসকরাও তার সঙ্গে কথা বলেছেন, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কি সেটা পুড়িয়ে খতিয়ে দেখেছেন, এবং সেটা দেখার পর চিকিৎসকদের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আজকেই বাড়ি ফিরতে চান, এবং সেই মতো চিকিৎসকরাও এই মুহূর্তে তিনি যে শারীরিক অবস্থায় রয়েছেন তা দেখে তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরতে পারেন, বাড়িতে রেখেও এখন আগামী দু তিন দিন তার চিকিৎসা করা সম্ভব, এবং সেই কারণেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ছেড়ে দেওয়ার, এবং তাকে হয়তো আজকে একটু পরেই ছেড়ে দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে তিনি বাড়িতে ফিরে যাবেন। ইতিমধ্যেই যেটা চিকিৎসকরা যে সমস্ত অ্যাডভাইস তাকে দেওয়ার সেই সমস্ত প্রয়োজনীয় অ্যাডভাইস তাকে দিয়েছেন যে তিনি বাড়িতে থেকে বাড়িতে ফিরে কতটা তাকে সাবধানে থাকতে হবে, কোন কোন চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকতে হবে, বাড়িতে থেকে কিভাবে হুইল চেয়ারে আপাতত হুইল চেয়ার ব্যবহার করে থাকতে হবে, এই সমস্ত বিষয়ে চিকিৎসকরা ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছেন, এবং চিকিৎসকদের কাছে তিনি বারবার ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি বাড়ি ফিরে যেতে চান। এবং সেই কারণেই যেখানে চিকিৎসকরা মনে করছিলেন যে আর দু একটা দিন হয়তো হাসপাতালে রেখে চিকিৎসা করা গেলে ভালো হতো, তো সেক্ষেত্রে চিকিৎসকরাও এটা মেনে নিয়েছেন যে তাকে বাড়িতেই ফিরিয়ে বাড়িতে ফিরে যাওয়ার তিনি যে ইচ্ছা প্রকাশ করছেন তাই তাকে বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে, এবং বাকি চিকিৎসা পদ্ধতি বাড়িতে রেখেই যাতে করা যায় সেই মতনই ব্যবস্থা করা হচ্ছে। ফলে যেটা খবর সেটা হচ্ছে যে আজকে একটু পরেই মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হসপিটাল থেকে তার কালীঘাটের বাড়িতে ফিরে যেতে পারেন, এবং সেখানে ফিরে গিয়েও যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, সেখানে যাতে সমস্ত রকম ব্যবস্থা রাখা যায় সেই মতো প্রস্তুতি চিকিৎসকরা নিচ্ছেন, যা আগামী দু তিন দিন যাতে বাড়িতে থেকেই তিনি চিকিৎসার মধ্যে থাকতে পারেন। কারণ এই এখন চিকিৎসকরাও মনে করছেন যে এখনো পর্যন্ত যেটুকু চিকিৎসা কাজ বাকি রয়েছে সেটুকু হাসপাতালে থেকে করলে ভালো হতো, তবে বাড়িতে রেখেও সেটা করা সম্ভব, সেই কারণেই তাকে ছাড়ার সিদ্ধান্ত আজকেই চিকিৎসকরা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। একদমই যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন, এবং তারা যেটা আজকে বিভিন্ন রিপোর্ট অ্যানালাইজ করেছেন এবং তার প্লাস্টার কেটে নতুন করে প্লাস্টার করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে তার যে ব্যথা ফোলা সেগুলো কমে গিয়েছে, এবং এরপরে যে যে চিকিৎসাগুলো করা যায় সেগুলো করা দরকার সেগুলো বাড়িতে থেকেও করা যেতে পারে, এবং এই বিষয় নিয়ে চিকিৎসকরা দু দফায় বৈঠক করেন এবং তারা সব বিষয়ে আলোচনা করে সম্মত হয়েছেন তাকে বাড়িতে যেতে দেওয়ার ব্যাপারে। আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেরিয়ে আসতে পারেন, তাকে রিলিজ করা হতে পারে, তবে তারপরে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেই ব্যাপারে কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এতটুকু জানা গিয়েছে যে চিকিৎসকরা তাকে বাড়িতে যেতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন, এবং তারা যে বাড়িতে গিয়ে কী কী পরবর্তী পদক্ষেপগুলো করা দরকার তার রিহ্যাব এবং পাশাপাশি তার যে পরিস্থিতি আছে সেইগুলো কিভাবে বাড়িতে থেকে ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট কিভাবে করা যায় সেই বিষয়ে পরিবারের সদস্য এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করছেন, এবং তারা যেটা সকালে যেটা মেডিকেল বোর্ড বসেছিল তখন দেখা গিয়েছিল যে তা তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তার পায়ে যে ফোলা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে, পাশাপাশি তার যে অন্যান্য জায়গায় ব্যথা ছিল সেগুলোতে উন্নতি হয়েছে, এবং সেই কারণে চিকিৎসকরা যেটা মনে করছেন যে বাড়িতে থেকেও চিকিৎসা করা সম্ভব এবং সেইটা কিভাবে করা যায় সেই সব পরামর্শ এবং সেই সব যে উপদেশ পরামর্শ এবং পরিকল্পনা পরিকাঠামো তৈরি সেই ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে রিলিজ করা হতে পারে। তবে চিকিৎসকরা সম্মত, তারা এটাও জানিয়েছেন যে বাড়িতে গিয়ে অবশ্যই ফলো আপ করে যেতে হবে, সেই ফলো আপগুলো কীভাবে করা যায় সেই বিষয়ে এখন চূড়ান্ত আলোচনা চলছে। ধন্যবাদ ছিলাম।